জানি না আপনাদের কতটুকু আনন্দিত আমরা পাচ্ছি, এসে গেছি লাস্টের দিকে প্রায়। তো অভিনয় করতে গিয়ে ভাষা অভিনয়ের মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, ছোট ভাই বন্ধু বলে আমাকে ক্ষমা করবেন। তবে একটা অনুরোধ আমার কথা রাখতে হবে, আমার মালিক আজকের এসেছে, অনেক দিন কোনো দিন আসে না, তো আজকের এসেছে, তো আমি চাইবো আমার মালিককে একটু স্টেজে আসার জন্য। অশোকবাবু আপনি একটু স্টেজে আসবেন, অশোক দা প্লিজ তুমি একটু স্টেজে আসবে। আছে, হ্যাঁ প্লিজ দাদা একটু আমার অনুরোধ করতে পারবেন। এই আমার মালিক দা এসেছে, কোনো দিন আসে না, তো যাই হোক আমার এই প্রাইজটা আমার দাদার হাতে আমি তুলে দিলাম। হ্যালো, সমস্ত দর্শকবৃন্দের কাছে আমার একটাই প্রার্থনা, অরবিন্দ দাদাকে আশীর্বাদ করুন, আরও যেন ভালো গান বাজনা করতে পারে, আপনাদের সামনে তুলে ধরতে পারে। এবং আর একটা কথা, শিল্পী পরিশ্রম করে গান বাজনা করে, প্রাইজ কোনো দিন মালিকদের হয় না, তাই শিল্পীর মানে অরবিন্দ দার প্রাইজ ওনার হাতে আমি তুলে দিলাম। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আশীর্বাদ করুন, আরও যেন আপনাদের মনোরঞ্জন করতে পারে এবং ভালো গান বাজনা করতে পারে, সেই আশীর্বাদ ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার, অনেকটা সময় আপনাদের থেকে নিলাম, কিছু মনে করবে না। তো গান একটা ছোটো মতো করবো, কি গান ছোটো কত মতো করি একটা, আর তারপরে ছোটো মতো একটা গান করি। হ্যাঁ, যে আঁকিতে এত হাসিল কান, কোলে কোলে তার এত আঁকি ধান, যে মনে আছে এত মাধুরী, সে কেন চলেছে বই ব্যথা পায়, কোলে কোলে তার এত আঁকি ধান, যে মনে আছে এত মাধুরী, সে কেন চলেছে বই ব্যথা পায়, যে আঁকিতে এত হাসি লুকান, যে মনে আছে এত মাধুরী, সে কেন চলেছে বই